আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম সিজন 2 এর 39 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। সকালের সূর্যের স্নিগ্ধ আলো চোখে পড়তেই ঘুমন্ত অরিনের কপালে বাজ পড়ে। একরাশ বিরক্তি নিয়ে পিটপিট করে চোখ খোলে সে। দিহান এক হাতে তাকে জড়িয়ে ধরে আছে আর এক হাতে বিছানায় রাখা, যেটার উপর অরিনের একটা হাত রাখা। অরিন দিহানের বুক থেকে মাথা তুলতে গেলে দিহান অরিনের হাত ছেড়ে ওই হাত দিয়ে জড়িয়ে ধরল। অরিন মৃদু হেসে ঘুম জড়ানো গলায় বলল, জেগে আছেন? দিহান কিছুই বলল না, অরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। অরিনের ঘুম জড়ানো কণ্ঠ দিহানকে পাগল করে দেয়। তার মনে একটা ঘোর লাগা কাজ করে। দিহান অরিনের মাথায় একটা চুমু খায়, তার নেশাভরা কণ্ঠে ডাক দেয়, বউ পাখি। দিহানের কণ্ঠটা অরিনের মনের গভীরে গিয়ে স্পর্শ করে। দিহানের উন্মুক্ত বুকে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একটা চুমু এঁকে দেয়। দিহান আবারও ডাকে, এই বউ পাখি। অরিন ঘোর লাগা কণ্ঠে বললে, এভাবে ডাকবেন না প্লিজ, আমি আলো আলো হয়ে যাই। দিহান অরিনকে গাল ছুঁয়ে মুখটা তুলে ধরল। অরিনের চোখ দুটো নেশাতুর। দিহানের মুখটা এগিয়ে যায় অরিনের ঠোঁটের দিকে। ঠোঁট জোড়া ছোঁতেই অরিন দিহানকে খুব সহজে সাড়া দিল। এই মানুষটা দেখলে যে তার নেশা ধরে যায়। সাড়া না দিয়ে সে কেমনে থাকবে? ভালোবাসার সমুদ্রে ডুব দিতে দিহানও অরিনের প্রতিটি শিরা শিরা যেন শীতল রক্তস্রোত চলতে লাগলো। শিহরণে কয়েক মুহূর্তের জন্য জাগিয়ে যায় অজানা দেশে। দিহান গভীর থেকে গভীরে ডুব দিতে চায়। দরজার বাইরে থেকে কেউ বারবার করা নেড়ে যাচ্ছে। একরাশ বিরক্তি নিয়ে অরিনকে ছেড়ে দিয়ে টি শার্টটা পরতে পরতে গিয়ে দরজা খুলে দিল। ঋষিকে দেখে বলল, ওই আত্ম সকাল সকালে এসে ডাকছিস কেন? ঋষি বলল, আমি ডাকছি না, বড় ভাইয়া ডাকছে, তোকে কল দিচ্ছে, তোর ফোন বন্ধ, কাল তুই কখন যাবি সেটা জানাতে বলছে। কথাটা বলে ঋষি চলে গেল। দিহানের মুখটা বিষণ্ণতা ছেয়ে গেল। কাল সে চলে যাবে, অরিনকে ছাড়া থাকবে কেমনে? পিছনে ঘুরে একবার খাটের দিকে তাকালো সে। অরিন উঠে বসে জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছে। দিহান দরজা বন্ধ না করতে করে গিয়েই অরিনের পাশে বসলো। খুব কান্না পাচ্ছে তার। অরিনকে ছাড়া থাকার কথা ভাবতেই এত কষ্ট হচ্ছে, তাকে ছাড়া থাকতে গেলে কত কষ্ট হবে। অরিন দিহানের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? দিহান ম্লান হেসে নাসুচক মাথা নেড়ে অরিনকে জড়িয়ে ধরল। অরিন আবারও প্রশ্ন করল, কিন্তু দিহান কোনো জবাব দিল না। সে চুপচাপ জড়িয়ে ধরে বসে আছে। কিছুক্ষণ পরে অরিনের ঘাড়ে তরল কিছু পড়লে অরিন দিহানকে ছাড়াতে চায়, কিন্তু দিহান ছাড়ল না। সে শক্ত করে জড়িয়ে রেখে যেমনভাবে ছিল সেভাবেই থাকে। অরিনকে ছাড়লে সে অরিন দেখে নেবে তার কান্নাটা। অরিন বলে, ছাড়েন প্লিজ। দিহান চোখের পানিটা মুছে এক ঢোক গিলে গলায় স্বাভাবিকতা এনে ছোট্ট করে বলল, ছাড়বো না। অরিন বলল, আমি কিচেনে যাব না। দিহান বলল, কাল এসে আজ কিচেনে? অরিন বলল, না গেলে ওনারা কী বলবেন, প্লিজ ছাড়ুন। দিহান বলল, কেউ কিচ্ছু বলবে না। দিহান আসবো? হঠাৎ দরজার সামনে থেকে শান্তি চৌধুরীর কণ্ঠ ভেসে এলো। ওনার গলা শুনে অরিন আর দিহান চট করে একজন আরেকজনকে ছেড়ে দুজন দুদিকে ছিটকে গেল। ওনা মাথায় দেয়। দিহান চট কামড়ে হেসে হেসে গাড় চুলকাতে চুলকাতে ওয়াশরুমে চলে যায়। শান্তি চৌধুরীর রুমের ভিতরে আসেন। অরিনের চোখ লজ্জায় লাল হয়ে আছে। অরিন দাঁড়িয়ে ওনাকে মুখে সালাম দিল। উনি সালামের উত্তর দিয়ে দুষ্টুমি করে বললেন, রোমান্স করার আগে দরজা খোলা নাকি বন্ধ সেদিকে খেয়াল রাখবি, ঠিক আছে? অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। শান্তি চৌধুরী মৃদু হেসে বলল, আয় আমার জন্য তোর মিষ্টি হাতের চা বানাবি। শান্তি চৌধুরী অরিনকে নিয়ে নিচে গেলেন। সুমনা সায়রা দিলারা চৌধুরী কিচেনে ছিলেন। শান্তি চৌধুরী অরিনকে নিয়ে কিচেনে গেলেন। অরিনকে দেখে সুমনা চৌধুরী মৃদু হাসলেন, কিন্তু দিলারা চৌধুরীর মুখে কিঞ্চিত বিরক্তির ছাপ পড়ল। সায়রা চৌধুরীর বিয়েটা অরিনের মতো হয়েছে, তাই তিনি অরিনের অবস্থাটা বুঝতে পারছেন। শান্তি চৌধুরী ওনার তিন বউকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আজ থেকে তোমাদের কিচ্ছু করতে হবে না,
তোমাদের এমন আগোছালো কাজ আমার ভালো লাগে না। রান্নাবান্না, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব কাজ আমার নাত বউ করবে। ওর গোছালো কাজকর্মগুলো আমাকে মুগ্ধ করে, তাই চাই ওর নিজ হাতে বাড়িটা সাজিয়ে তুলুক। আর একটা কথা, ওর হাতের রান্না ছাড়া আমাকে কেউ কিচ্ছু খেতে দেবা না, আমি খাবো না। ওর নিজের এত তারিফ শুনে লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সুমনা চৌধুরীর মুখে আমাবস্যার আধার নেমে এসেছে। ওনার কাছে এটা একদমই ভালো লাগছে না। অরিন যেমনই হোক ওনার ছেলের বউ, ওনার ছেলে ভালোবেসে বিয়ে করেছে, সংসারে সব মানুষ বসে খাবে আর ওনার ছেলের বউ কাজ করবে, এটা ওনার একদমই সহ্য হলো না। শান্তি চৌধুরী অরিনকে সব কাজ বলে বলে দিয়েছেন, কাপড় ধোয়াটাও বাদ দেননি। শান্তি চৌধুরীর মুখের ওপর কিছু বলতে পারবে না, কিন্তু না বলেও তিনি থাকতে পারছেন না। উনি শান্তি চৌধুরীকে বললেন, আম্মা রান্নাবান্নার কথা বলা যায়, তাই বলে এতগুলো কাজ করবে? তাও কাপড় ধোয়া, টয়লেট ধোয়া পর্যন্ত? মাত্র তো কাল এলো মেয়েটা, আর সব কাজ করার জন্য তো সার্ভেন্ট আছে। তাছাড়া দিহান্ত রাতে বলে দিল অরিনের লেখাপড়া বন্ধ করতে দিবে না, লেখাপড়ার পাশাপাশি এত কাজ করা কী করে সম্ভব? আপনি এমনভাবে সব কাজ দিচ্ছেন যেন আপনি ওকে কোনো শাস্তি দিতে চান। শান্তি চৌধুরী সুমনা চৌধুরীর দিকে কপাল কুচকে তাকালেন, ওনার চেহারার গম্ভীর ভাব। থিলারা চৌধুরী সুমনাকে বলেন, সুমনা তুই আমার মুখের ওপর কথা বলছিস? বলবি না কেন, তোর ছেলের বউকে দিয়ে কাজ দিচ্ছে যে। দিলারের কথাটা শেষ হতে শান্তি চৌধুরী রাগান্বিত স্বরে উচ্চারণ করলো, বড় বউ। শাশুড়ির ধমকে দিলারা চুপ হয়ে গেলেন, কিন্তু ওনার তীক্ষ্ণ চোখ সুমনার ও অরিনকে একবারে খুন করে দিল। কাল পালিয়ে আসা মেয়েটাকে আজ এত আহ্লাদ করা ওনার সহ্য হচ্ছে না। পালিয়ে আসা মেয়েটা মেয়েকে এত আহ্লাদ করতে হবে কেন? অরিন ওনার মনের চলা বিরক্তি ছুঁতে পারল, তার মন খারাপ হয়ে গেল। শান্তি চৌধুরী অরিনকে স্নিগ্ধ গলায় বললেন, মেজবউ ঠিকই বলেছে, তুই এতগুলো কাজ করে পড়ালেখা করবি কেমনে? তুই শুধু প্রতিবেলায় আমাকে এক কাপ চা বানিয়ে দিস। অরিন মৃদু হেসে বলল, নানুমণি আমি সব করতে পারবো, এসব করে লেখাপড়া করতে পারবো, আপনি চিন্তা করবেন না। শান্তি চৌধুরী মৃদু হেসে বললেন, এখনও নানুমণি ডাকবি? সরি দাদুমণি। শান্তি চৌধুরী বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখন আমাকে চাটা করে দে, পরে বাকিটা করিস। শান্তি চৌধুরী চলে গেলেন, দিলার চৌধুরীও চলে গেলেন। অরিন চায়ের পানি বসালো, কিছুক্ষণ পরে সায়রা চৌধুরী কোথায় কী রাখা আছে দেখিয়ে চলে গেলেন, শুধু থাকলেন সুমনা চৌধুরী। অরিন লক্ষ্য করল সুমনা চৌধুরী কাজ করছেন ঠিক, কিন্তু উনি জিনিসপত্রগুলো ঠাস ঠাস করে করছেন, উনি কি তাহলে রেগে আছেন? কিন্তু কেন, অরিন কি বেয়াদবি করেছে? প্রশ্নগুলো মনে আওড়াতে আওড়াতে চা বানাতে লাগলেন অরিন। নাস্তার টেবিলে বসে দিহান অরিনকে বলল, অরিন তুমি আসো, তুমিও বসো। শান্তি চৌধুরী বললেন, হ্যাঁ রে অরিন বস না। অরিন সুমনা চৌধুরীর দিকে তাকালেন, উনি দাঁড়িয়ে আছেন, তার বসা কি ঠিক হবে? দিহান অরিনের হাত ধরে তাকে বসিয়ে দিল, সাথে সাথে শাওন একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যার নিঃশ্বাসের শব্দ শান্তি চৌধুরীর কান পর্যন্ত গেল। উনি কাতর চোখে শাওনের দিকে তাকান, শাওনের বিষণ্ন মুখটা ওনাকে প্রতিনিয়ত খুন করে দেয়। দিহান অরিনের প্লেটে পরোটা তুলে দিল, ইশি দিশা লোপার চাপা হাসির শব্দ শোনা গেল। দিহান ওদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করল, সবাই নাস্তা শুরু করার পর কলিং বেল বেজে উঠল। দিলারা চৌধুরী গিয়ে দরজা খুলে দিলেন, মিহানকে দেখে বলেন, কিরে এত সকাল সকাল চলে এলি? মিহান মিষ্টি করে হেসে বলল, তিন তিনটা মাকে ছেড়ে তিন তিনটা দিন থেকেছি, আর কদিন থাকবো? দিহান বলল, আয় ভিতরে আয়। মিহান হাসতে হাসতে ভিতরে এসে টেবিলে সবাইকে বসা দেখে টেবিলে আসলো। মিহানকে দেখে সবাই জিজ্ঞাসা করলো, খিরে নীল কই? মিহান বলল, রাস্তায় আসার পর তার ফুপির কল এলো, ওনার বাসায় নাকি যেতে হবে তাই চলে গেছে, আরেকদিন আসবে। বলতে বলতে মিহান গ্লাসে পানি নেয়, পানি খাওয়ার আগে তার চুপ করলো অরিনকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে কপাল কুচকে গেল। অরিন মাথা নিচু করে আছে। মিহান শাওনকে দেখে বলল, এটা অরিন না? শাওন ম্লানো হেসে বলল, শুধু অরিন নয় মিসেস দিহান। শাওনের কথাটা শোনা মাত্রই মিহানের হাত থেকে গ্লাস পড়ে গেল, গ্লাস ভাঙার জনজন শব্দে স্তব্ধ হয়ে যায় চারদিক, সবাই মিহানের দিকে তাকালো। মিহান কপালে চিন্তার রেখা ফুটিয়ে কী যেন ভাবল, তারপর কিছু না বলে চলে গেল উপরে। দিহান শাওনকে ফিসফিসিয়ে বলল, মিহান এমন করলো কেন? শাওন বলল, ও অরিনের আগের বিয়ের ঘটনাটা জানে। দিহান দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর পরিবারের এখনও জানানো হয়নি অরিনের আগে বিয়ে হয়েছে, শান্তি চৌধুরীর লোপা জানে, তাই তাদের নিষেধ করা হয়েছে যেন না জানায় কাউকে। দিহানের ভয় হলো, মিহান যদি কাউকে জানিয়ে দেয় সে অরিনের আগে একটা বিয়ে হয়েছিল, তাহলে তো অরিনকে সবাই অন্য চোখে দেখবে। দুপুরে খাওয়া শেষ, অনেক আগেই ঘড়ির কাঁটা চারটা সুই সুই।
দিয়ানের মেজাজ খারাপ হয়ে আছে। সকালে নাস্তা শেষ হতে হতে বেলা 11টা বেজে যায়। সব গুছিয়ে রেখে অরিন দুপুরের জন্য রান্না শুরু করে। পাঁচ ছয় পদ রান্না করতে হয়, এত বড় ফ্যামিলির রান্না। রান্না শেষ হতে হতে দুপুর 2টা বেজে যায়। তারপর সবাইকে খাইয়ে আবার সব গুছাতে লাগে। এখনও দিহানের পাশে আসতে পারছে না। দিহান ইশারা দু একবার ডেকে এসেছিল, অরিন আসেনি। তারপর দু একবার সবার সামনে ডেকেছে, তবু অরিন আসেনি। অরিন সবার রঙগুলো মুছে দিয়েছে। এটা দেখার পরে দিহানের মেজাজ সপ্তম আকাশে চড়ে বসে। এই কাজ অরিন কেন করবে? কাল মাত্র এসেছে সে, আর আজ এসব কাজ শুরু? দিহান রাগে গিজ গিজ করছে। ঘরে আসুক একবার, ঠাসিয়ে থাপ্পড় দিব কানের নিচে। কিছুক্ষণ পরে অরিন এসে রুমে ঢুকলো, মুখটা একদম মলিন। অরিনের মলিন মুখটা দেখে দিহানের বুকটা স্যাত করে উঠল। অরিন দিহানের দিকে তাকিয়ে মৃদু হাসল। দিহান কোনো প্রতিক্রিয়া না দিয়ে পিছনে ঘুরে পকেটে হাত দিয়ে জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকলো। অরিন দিহানকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, রেগে আসছেন? দিহান চুপ করে আছে। অরিন বলল, সরি, আপনি ডেকেছিলেন তখন অনেক কাজ ছিল, কাজ ফেলে আসতে সবাই কী ভাবতো বলুন? দিহান চুপ করে আছে। অরিন বলল, সরি বললাম তো, প্লিজ মাফ করে দিন। দিহান চুপ করে আছে। অরিন বলল, আপনার বাসার সবাই এত সহজে আমার মেনে নেবে কল্পনাই করতে পারেনি, জানেন সবাই না অনেক ভালো। অরিন দিহানের পিঠে লম্বা একটা চুমু এঁকে দিল। দিহান এতক্ষণের মধ্যে যতগুলো অভিযোগ জমা রেখেছিল সেগুলো পোস্ট করে উড়ে গেল, কিন্তু মনের অভিযোগগুলো রয়েই গেল। অভিমানে অরিনকে ছাড়িয়ে বারান্দায় চলে গেল। অরিন বারান্দায় গেল, দিহান সেখান থেকে এসে বিছানায় শুয়ে পড়ল। অরিনের আবার খুব কান্না পেল। সারাদিন সাংসারিক কাজে কষ্ট করে স্বামীর কাছে একটু সুখ খুঁজতে আসা স্ত্রীরা যখন স্বামীর থেকে এই ব্যবহার পায়, তখন তার কাছে মৃত্যুটা খুবই প্রিয় মনে হয়। অরিনের ফ্যাসফেসে কান্নার শব্দ শুনে দিহান উঠে বসে পিছন থেকে অরিনকে জড়িয়ে ধরল। অরিন ছাড়াতে চাইলে দিহান আরও শক্ত করে ধরে, তারপর অভিমানী স্বরে বলে, তুমি জানো তুমি আমি কাল চলে যাব, তবু আমায় একটু সময় দিলে না? এত কিছু করতে হবে কেন তোমাকে? বাসায় তো সার্ভেন্ট আছে, আমার থেকে দূরে থাকতে এমন করলে তাই না? খুব ভালো জ্বালাই তোমায়। অরিন বলল, আমি কি করব, সবাই যেটা বলে সেটা তো করতে হবে। অরিন কাটা গলায় কথাটা বলে কিঞ্চিত শব্দ করে কেঁদে ওঠে। দিহান অরিনের চোখটা মোছে কপালে চুমু এঁকে দিল, তারপর জড়িয়ে ধরে বলল, সরি বউ পাখি, তোমাকে রাগ দেখিয়েছি, কিন্তু কি করব বলো, আমার যে সহ্য হয়নি তোমাকে এসব করতে দেখে। অরিন কিছুই বলল না, স্বামীর স্নেহে ভুলে গেল সারাদিনের সব ক্লান্তি, সব কষ্ট, সব কিছু। এখন মনে হচ্ছে পৃথিবীর সব কিছুই তুচ্ছ, শুধু সত্যি হচ্ছে তার স্বামী। কিছুক্ষণ পরে দিহানের বুক থেকে মাথা তুলে অরিন বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, বসেন। অরিন ওয়াশরুমে চলে গেল, দিহান তার মায়ের রুমে গেল। দিহান ওনাকে গিয়ে বলল, আম্মু, কাল না তুমি বললে অরিনকে তুমি মন থেকে মেনে নিয়েছ, তোমার আলাদা কোনো পছন্দ নেই, আমার যাকে ভালো লাগবে তোমার তাকেই ভালো লাগবে, আমি যার সাথে ভালো থাকবো তুমি তার পাশে আমাকে চাও, তাহলে আজ ওকে দিয়ে পুরো বাসার কাজ করালে কেন, তার রুম মশা পর্যন্ত? সুমনা চৌধুরী গিয়ে দরজা বন্ধ করে আসলেন, এসে একে একে সকালের ঘটনার সবটা খুলে বললেন। সব কিছু শুনে দিহান রাগে ড্রেসিং টেবিলে লাথি দিয়ে বলেন, যাবই না আমি বিদেশ। রাগে ফুসতে ফুসতে শান্তি চৌধুরীর রুমে যায়। উনি বসে বসে পান বানাচ্ছিলেন, দিহান নিজেকে কন্ট্রোল করে ওনার পাশে বসল। দিহানকে দেখে উনি বললেন, কিরে কিছু বলবি মনে হচ্ছে? দিহান শান্তি চৌধুরীর দুটো হাত ধরে বলল, দাদুমণি, অরিনকে রেখে যাওয়ার সাহসটা পাচ্ছি তোমার জন্য, আমার বিশ্বাস তুমি থাকতে অরিনকে কোনো কষ্ট ছুঁতেই পারবে না, কিন্তু তুমি থাকতে আজ ঠিকই অরিনকে এত কাজ করতে হলো, তাও কাল এসে আজ আমার চোখের সামনে এত কিছু হলো, তাহলে আমার চোখের আড়ালে কী হবে ওর সাথে? আমি চলে যাওয়ার পরে কি সত্যি অরিন ভালো থাকবে? কেন জানি ওকে রেখে যাওয়ার সাহসটা হারিয়ে ফেলছি দাদুমণি। দিহান ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। সে তার দাদুমণি শিরা শিরা চেনে। উনি যখন কাউকে পছন্দ করেন না তখন তাকে এমনভাবে শাস্তি দেবেন যেটা লোকের চোখে শাস্তি নয়, ভালোবাসা মনে হবে। কিন্তু উনি তো অরিনকে পছন্দ করতেন, অরিন নিজে বলেছে তাকে নাত বউ ডেকেছেন, তাহলে অরিনকে দেখে কালে তোর রাগলেন কেন? আর আজই বা এত কাজ দিলেন কেন? কি কারণ তার? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর পুরো গল্পটা যারা দেখেছেন নিশ্চয়ই কমেন্ট করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে
ফারুকস ডায়েরির সাথে থাকবেন পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।